আগামী 25 জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে থামবে মেট্রো রেল। পরিবর্তন এসেছে শিডিউলেও। চলবে সকাল 8:30 থেকে 12:30 পর্যন্ত। থাকবে না 200 যাত্রী পরিবহনের বাধ্যবাধকতা। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, মেট্রো রেলকে লাভজনক করতে দিনে আয় করতে হবে 3 কোটি টাকা। 28 ডিসেম্বর নতুন এক পথে যাত্রা শুরু করে বাংলাদেশ। বৈদ্যুতিক ট্রেনের পথে নাম লেখায় এমআরটি লাইন 6 এর হাত ধরে। শুরুটা হয় সীমিত পরিসরে, উত্তরা থেকে সরাসরি আগারগাঁও। আগেই কথা ছিল ক্রমান্বয়ে বাড়বে এর পরিধি। সোমবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানালেন, 25 ডিসেম্বর থেকে আরও একটি স্টেশনে থামবে মেট্রো রেল। পল্লবীতে থামার দিন থেকে এর সূচিতেও আসবে পরিবর্তন। সকাল 8:00 গেট খুললেও ট্রেন ছাড়বে 8:30, চলবে দুপুর 12:30 পর্যন্ত। 8:30 থেকে ট্রেনটা চলাচল করবে এবং লাগাতারভাবে 4 ঘন্টা এটা চলবে, অর্থাৎ 12:30 পর্যন্ত চলবে। 12:30 সময় আমাদের যে রোলিং শাটারটা আছে এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু সেই সময় ভিতরে যারা থাকবেন, 300 থাকুক, 400 থাকুক, 500 থাকুক, যাই থাকুক, সেই যাত্রীদেরকে আমরা পরিবহন করব। প্রথম 10 দিনের অভিজ্ঞতা থেকে ব্যবস্থাপনা পরিচালক জানালেন, প্রায় 90,000 যাত্রী চলাচল করেছে এই 10 দিনে। একক যাত্রার টিকিট বিক্রি হয়েছে 83,000। তিনি জানান, পরিচালন ব্যয়ে লোন মিটিয়ে লাভজনক অবস্থায় পৌঁছাতে হলে প্রতিদিন গড়ে 3 কোটি টাকা আয় করতে হবে, যার জন্য মতিঝিল পর্যন্ত চালু হলে প্রতিদিন গড়ে 5 লাখ যাত্রী পরিবহন করতে হবে। পরিচালনা ব্যয়, তার সাথে সাথে যে আমাদের ডিপ্রিসিয়েশন কস্ট এবং তার সাথে সাথে আমাদের যে লোন রিপেমেন্ট, এটা যদি আমরা নিয়মিত যদি আমরা দিয়ে যেতে চাই, আমরা যদি সক্ষম হই, তাহলে আমাদের দিনে দৈনিক 3 কোটি টাকা আয় করতে হবে। এরই মধ্যে উত্তরা থেকে মতিঝিল অংশের কাজ শুরু হয়েছে বলেও জানান প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। উত্তরা থেকে আগারগাঁও, এটা কেবল স্বপ্নযাত্রা শুরু। এর পরের লক্ষ্য মতিঝিলে মেট্রো ছুটবে এ বছরই, তারপরের ধাপ কমলাপুরে। তবে সেখানেই শেষ না, কর্তৃপক্ষ তার কথা রাখতে পারলে 2030 সাল নাগাদ পুরোপুরি 6টি লাইন চালু হলে মেট্রো নেটওয়ার্কের আওতায় আসবে গোটা রাজধানী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।